গুড মর্নিং, গুড মর্নিং। আজকে চলে যাওয়ার পালা, তো আমরা ব্যাগ গুছিয়ে মোটামুটি বেরিয়ে গেছি। এখন বাজে প্রায় 11টা মতন বাজে, তো আমাদের ট্রেন আছে 11:20। আমি একটু বেরিয়ে পড়ছি, এক্ষুনি টিফিন করে নিলাম। তো এখানে টিফিনের দোকান অনেক আছে, ব্রেকফাস্ট এখান থেকেই করে নিতে পারো। সকালে চা খেয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের পেছনে লজ রয়েছে, লজ থেকে বেরিয়ে গেছে। তো এই সব লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, সোনিয়াও দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবারে কলকাতার দিকে রওনা হই। এখান থেকে স্টেশন ফার্স্ট 5 মিনিট লাগে, হেঁটেই যাওয়া যায়। দেখছি আমরা হেঁটে হাঁটবো নাকি গাড়ি করবো। তো তারপরে ট্রেনে উঠে আবার কথা হবে তোমাদের সাথে। আমরা স্টেশনের কাছে পৌঁছে গেছি। আমাদের স্টেশন থেকে হোটেলের দূরত্ব ছিল 2 মিনিট, তো আমরা হেঁটেই চলে আসি। আমাদের ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। তো আমাদের কোচ খুঁজছি, আমাদের এস্টু ছিল, তো এসে গেছি এস্টুর কাছে। চলো লাগেজগুলো তুলে নিই, নিয়ে আবার কথা হবে। তো আমাদের দুপুরের খাবারের জন্য আমরা ট্রেন থেকে খাবার নিচ্ছি না বেসিক্যালি। তো আমরা এই যে রেল রেস্টো বলে যে অ্যাপ রয়েছে, আমি এটা ডাউনলোড করে নিয়েছি, নিয়ে এই অ্যাপ দিয়েই আমি অর্ডার করে দেবো। আর নেক্সট যে স্টেশনে থামবে ট্রেন, সেখানে ওরা ডেলিভারি করে দেবে। তো ওখানকার নিয়ারেস্ট কোনো রেস্টুরেন্ট থেকে খাবারটা আসবে। তো তোমরা সবাই জানো যে রেলের খাবার খুব একটা ভালো হয় না, আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে আগের ট্রাভেলিংয়ে। তো ওই কারণে আমরা রেলের খাবার একেবারেই মানে নিচ্ছি না, যার কারণে এই একটা অ্যাপ থেকে অন্য একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছি। দেখা যাক খাবার কেমন হয়, কারণ এই অ্যাপসের রিভিউ খুবই ভালো আছে। তো এই অ্যাপস দেখে ওই কারণেই আমি খাবারটা অর্ডার দেবো। চলো খাবার আসলে আমি আবার ভিডিও করে দেখাবো যে খাবারের কোয়ালিটি কেমন, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। আমরা ওই অ্যাপস থেকে খাবার বুক করেছিলাম, তো খাবার দিয়ে গেছিলো, তো সেটা তো ছবি তোলা হয়নি, এতটাই খিদে পেয়েছিলো তো আমরা খেয়ে নিয়েছি। তো খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, ট্রেনের খাবারের থেকে অনেক ভালো কোয়ালিটি। কোনো কোয়ালিটি নিয়ে কোনো কিছু অসুবিধা নেই, খাবারের টেস্ট বলুন, খাবারের প্যাকেজিং বলুন, সব কিছু ভালো, হাইজিনিক ছিল। তো আপনারা চাইলে অ্যাপস দিয়ে বুক করে খাবার অর্ডার করতে পারেন, তো খুবই ভালো লাগলো। প্রাইসটা একটু হাই, সাধারণত ট্রেনের খাবারের থেকে প্রাইস। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম হাওড়া। তো আমরা জাস্ট হাওড়ায় নামলাম, ট্রেন 1 ঘন্টা লেট আছে। তো বুঝতেই পারছো সারা রাত ট্রেন জার্নি করে প্রচুর টায়ার্ড লাগছে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, এবারে আমরা ট্যাক্সি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে, আর এরকম নতুন ব্লগ নিয়ে আসবো আবার। নেক্সট ট্যুর কোথায় হবে সেটা আমি অবশ্যই জানাবো আমার চ্যানেলে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।